তো সলাইমান আলিহিসসাল্লাম আল্লাহ জালুল কদার পায়গাম্বর আল্লাহ বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে আচ্ছা হাদিস বললে তো আপনারা মানেন মেনে নেন মানে আমাদের দেশে আবার কাহিনী বেশি চলে বুঝেন কাহিনী চলে কিচ্ছা চলে গল্প চলে অনেক কিছুই চলে তো আপনাদের এলাকা যেহেতু আহলুল হাদিসদের এলাকা আমার জানা কথা বা আমি শুনেছি আবার দেখাও যায় তাতে মাসাল্লাহ মনে হয় আপনারা হাদিসের গুরুত্ব বেশি দেন আল্লাহ তালা আপনাদের কবুল করুন ওই রকম আহলে হাদিস হয়েন না একজন সালা বলতেন হাদিস আব্দুল জাকাত আল হাদিস হে আসহাবুল হাদিস হাদিসের জাকাত দাও তখন একজন আবার দাঁড়িয়ে বলল যে হাদিসের আবার জাকাত কি টাকা পয়সার জাকাত হয় এ তো জানি হাদিসের জাকাত কি বলে তুমি যে অনেকগুলো হাদিস শোনো না এর ভিতরে কিছু হাদিস আমল করবে ওটা হচ্ছে হাদিসের জাকাত দেবেন তো হাদিসের জাকাত আল্লাহ তাআলা কবুল করে নিন আমিন ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহাজুর আখাহু ফাওকা সালাসি লা ইয়া ফাওকা সালাসি ফামান হাজারা ফাওকা সালাসিন মারাতিন কুল্লু যালিকা লা ইয়ারদ্দু আলাইহি ফকত বা আসমিহি কোন বর্ণনায় শব্দের অনেকটুকু ডিফারেন্স রয়েছে আমি মিশকাত থেকে শব্দটা নিলাম মিসকাতুল মাসাবিহের পাঁচ হাজার চৌত্রিশে আবু দাউদের চার হাজার নয়শো তেরোতে এসেছে আবু দাউদের শব্দের একটু ভিন্নতা ঘটেছে আল্লাহর নবীর স্ত্রীর আয়েশা আল্লাহ আনহা তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোনো মুসলমান ব্যক্তির জন্য বৈধ নয় তিন দিনের বেশি সময় সাক্ষাৎ ত্যাগ করা যদি হয়েই যায় তাহলে কি করবে সে যেন তাকে দেখা হলে তিনবার সালাম করে কয়বার সালাম করবে আপনি তো বলেন আমার ভাই আব্দুর রহমান আব্দুল কুদ্দুস আমার সাথে কথা বলে না হুজুরদের কাছে মাসালা দেয় হুজুর আমার ভাইকে সালাম দেই কিন্তু আমার সালামের জবাব দেয় না এই জন্য করে আমি কথাই বলি না আপনি কয়বার সালাম দিয়েছেন কয়বার দিয়েছেন আপনি তো বোঝেনি না সালাম কেমন আপনি আপনার ভাইকে গিয়ে বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাব আসে নাই আবার বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাব আসে নাই আবার বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবাব আসে নাই আপনি চলে যান আপনার ভাই সমস্ত গুনা নিয়ে ফিরবে আপনি বেঁচে যাবে কয়বার সালাম দিতে হবে তিনবার সালাম করবে সালাম যেন অন্তর থেকে হয় সত্যিকার ভাবে হয় আবার প্রশ্ন তিনবার সালাম মানে একবার দেখা হবে ওই একবারই তিনবার নাকি এক দিনে তিনবার নাকি আমি তিনবার দিলাম আর না দিলেও চলবে না যতবার দেখা হবে ততবার তিনবার সালাম হবে যতবার তার সাথে সাক্ষাৎ হবে ততবার তিনবার সালাম হবে আত্মীয়তার সম্পর্ক জোড়া জোড়া লাগানো ওটাকে বলে না ও আমাকে ভালোবাসে তাই আমিওকে ভালোবাসলাম এটাকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লেখা বলে না ওইটাকে বলে ও আমাকে ঘৃণা করে আমি আমাকে ভালোবাসে ও আমাকে ত্যাগ করে আমি ওর কাছে যাই ও আমাকে ঘৃণা করে আমি ওকে ভালোবাসি ও আমার বদনাম করে আমি ওর সুনাম করি ও আমার বিরুদ্ধে যায় আমি ওর পক্ষে থাকি এটার নাম আত্মীয়তার সম্পর্ক জুড়ে দেওয়া আন আবি হরাইরা রদি আল্লাহান হু কাল আবু হরাইরা রদি আল্লাহান তিনি বলছেন কোন বর্ণনায় কলা দিয়ে কোন বর্ণনায় আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরবার বললেন লা ইয়া হিল্লুল মুসলিমিন আন ইয়াজুরু আখাউ ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন এখানে ফামান ফামিন দুটায় পরা যায় ফামা তাদখালান নার আল্লাহর নবী বললেন তিন দিনের বেশি সময় কোনো মুসলমান আরেকজন মুসলমানকে ত্যাগ করা বৈধ নয় যে ব্যক্তি তিন দিনের বেশি সময় কাউকে ত্যাগ করলো তিন দিনের বেশি সময় কারো সাথে কথা বলা বন্ধ করলো তিন দিনের বেশি সময় কারো সাথে সাক্ষাৎ করা বন্ধ করলো চতুর্থ দিনে যদি তার মৃত্যু ঘটে যায় তিন দিন ম্যাচ শেষ হওয়ার পরেই যদি তার মৃত্যু ঘটে যায় ফমাতা এরপরে যদি তার মৃত্যু ঘটে মরে যায় দাখলান না তাহলে সে জাহান নামে প্রবেশ করবে আমার কিছু করার নেই তাহার যুদ্ধ পড়লেও যাবে সিয়াম থাকলেও যাবে সদাকা দিলেও যাবে তাওহিদ একেবারে পরিশুদ্ধ সচ্চ কোনো ভেজাল নাই তাওহিদ মানে এত সচ্চ যার ভিতরে শিরিক নাই এত সুন্নাতের পাবন্দি যার ভিতরে বিদাত নাই এগুলো করে এত নেক্কার বান্দা তবু জাহান্নামে যাবে পরে আবার আসবে কেন ইমান আছে পরে আবার বের হবে কেন ইমান আছে আগে ঢুকবে সে জাহান নামে যাবে আল্লাহর নবী বলেছেন আমার এই শব্দের উনিশ বিশ করার অনুমতি নাই আমার এই শব্দে ঘুরিয়ে ব্যাখ্যা করার অনুমতি নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বাক্য এভাবে বললেন তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করবা তিন দিনের পরে যদি মৃত্যু ঘটে তাহলে জাহান নামে যাবে বাকি ক্ষমা না করা আল্লাহ তালার ব্যাপার এরপরে আল্লাহর নবীর সাহাবি

এক বছর সম্পর্ক ছিন্ন করলো এক বছর কথা বলল না এক বছর সম্পর্ক জোড়া লাগালো না এক বছর তার সাথে সম্পর্ক ত্যাগ করে রইল সে যেন তাকে হত্যা করলো সে যেন তার রক্তপাত ঘটালো সে যেন তাকে মেরে ফেললো একটা মানুষকে মেরে ফেললে যা হয় একটা মানুষকে হত্যা করলে যা হয় একটা মানুষকে পতল করলে যা হয় সে তাই করলো এক বছর যাব সম্পর্ক ছিন্ন করা মানে তার ওই ভাইকে মেরে ফেলা যদিও বা শব্দ নিয়ে অনেকে অনেক ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি হানাফি রহম্লা একটা ব্যাখ্যা করেছেন এভাবে যে এখানে আল্লাহ ধমক ধমক দিয়েছেন দিয়েছেন আল্লাহর আল্লাহর নবী দিয়ে বুঝিয়েছেন যাতে তালা তারা সতর্ক হয়ে যায় আমি এইখানে ব্যাখ্যা করতে পারবো না আল্লাহর নবী বাক্য যা বলেছেন তা অনুবাদ করলাম মানানা মানা মানুষের ব্যাপার আল্লাহর নবী এই তিনটা বাক্যে বললেন দাউদের চার হাজার নয়শো তেরো চার হাজার নয়শো চোদ্দ চার হাজার নয়শো পনেরো আহমাদের নয় হাজার বিরানব্বই মিসকাতের

আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব না যার স্বভাবের মর্যাদার দিক থেকে শিয়ামের চেয়ে বেশি যার সলাবে যার সবের মর্যাদার দিক থেকে সাদাকার চেয়ে বেশি যার সবের মর্যাদার দিক থেকে সলাতের চেয়ে বেশি এমন একটা আমলের কথা কি তোমাকে বলে দিব না যেই আমলের মাধ্যমে শ্যামের চেয়ে বেশি নাকি হবে সাদাকার চেয়ে বেশি নাকি হবে সলাতের চেয়ে বেশি নাকি হবে উল্লেখ্য এখানে মনে রাখা বলা হবে এই সিয়াম মানে নফল সিয়াম এই সাদাকা মানে নফল সাদাকা এই সলাত মানে নফল সলাতের চেয়ে বেশি নাকি হবে আমি কি তা তোমাকে বলে দেবো না তখন আমরা বললাম খুলনা বালা হ্যাঁ অবশ্যই আপনি বলে দেন তখন আল্লাহর নবী বললেন সেই কাজ হচ্ছে শুনে রাখো তা হচ্ছে নেকির দিক থেকে সিয়ামের চেয়ে সদাকার চেয়ে সলাতের চেয়ে বেশি যেটা নেকির দিক থেকে তা হচ্ছে সেই কাজ হচ্ছে যখন দুইজন মুসলমানের ভিতরে শত্রুতা লেগে যাবে যখন দুইজন মুসলমানের ভিতরে ঝগড়া লেগে যাবে তখন তোমরা দুইজন মুসলমানকে এক করে দেবে এর মর্যাদা সিয়াম সাদাকা সালাতের চেয়ে বেশি আর জোরে বলেন না সুবহান কত সুন্দর বাক্য মনিমুক্ত আল্লাহর নবী বলছেন সমাজকে পরিবর্তন করার জন্য সমাজকে সুন্দর করে দেওয়ার জন্য এর চেয়ে উত্তম বাক্য পৃথিবীতে আর হতে পারে না সমাজকে সুন্দর করে পরিচালনা করার জন্যে এর চেয়ে ভালো বাক্য আর হতে পারে না এই জন্য আল্লাহর নবী বাক্যটা এভাবে বললেন যে শোনা রাখো তা হচ্ছে দুই ব্যক্তির মধ্যে আপস ঘটানো শোনা রাখো যেই ব্যক্তি ঝগড়া সৃষ্টি করবে যেই ব্যক্তি বিপর্যয় করবে হালিকা সে যেন মাথাকে থাকে মাথাকে মুন্ডন করল এই মুন্ডনের ব্যাখ্যা করতে গিয়ে জোবায়রদিয়ালাহানহতিরি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউল উমামি কুমল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুল শার ওয়ালাকিন তাহলিকুদ দীন আল্লাহর নবী বললেন শুনে রাখো বিগত উম্মতের যেই ব্যাধি ওই ব্যাধি তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে বিগত উম্মতের ভিতরে পূর্বের উম্মতের ভিতরে আগের জাতির ভিতরে আগের উন্মতের ভিতরে যেই রোগ ছিল যেই ব্যাধি ছিল ওইটা তোমাদের ভিতরে ব্যাপক ব্যাপকভাবে সরিয়ে পড়েছে বিস্তার লাভ করেছে অনেক আকারে সরিয়ে পড়েছে বিগত উন্মতের ব্যাধি কি জানো বিগত উম্মতের ব্যাধি হচ্ছে হিংসা বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা এই হিংসা এই ঘৃণা অতএব হিংসা করোনা ঘৃণা করো না এই হিংসা এই ঘৃণা হচ্ছে মাথার চুলকে মুন্ডনকারী মুন্ডনকারী মাথাকে মুন্ডনকারী তারপরে আল্লাহর নবী বললেন শোনে রাখো আমি এই মাথা মুন্ডন দ্বারা মাথার চুলকে মুন্ডন করা বুঝাইনি আমি এই মুন্ডন দ্বারা মাথা থেকে চুলকে কেটে ন্যাড়া হওয়া বুঝাই আমি এই দ্বারা মাথাকে ছাতা বুঝাইনি আমি এই মুন্ডন দ্বারা দিনের মাথা কেটে ফেলাকে বুঝিয়েছি যদি কেউ দিনের মাথা কেটে ফেলে দিনের মাথায় যদি না থাকে ওই দিনের কোনো দাম থাকে না অতএব হিংসা আর ঘৃণার কারণে দিনের মাথা কেটে ফেলা হয় আমি এটা বুঝিয়েছি এরপরে আল্লাহর নবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আর একটু বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া সুআযাতিল বাইনি ফা ইন্নাহাল হালিকা তোমরা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা থেকে ঝগড়া সৃষ্টি করা থেকে তোমরা তোমাদেরকে রক্ষা করো তোমরা তোমাদেরকে বাঁচাও দুই ব্যক্তির ভিতরে শত্রুতা সৃষ্টি করো না দুই ব্যক্তির ভিতরে ঝগড়া সৃষ্টি করো না এইগুলো থেকে তোমরা নিজেকে বাঁচাও কারণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা এই কাজ হচ্ছে দিনকে ধ্বংসকারী দিনকে ধ্বংস করলে যা হয় দুজনের ভিতরে শত্রুতা লাগালে তাই হয় কে এই বাক্যের মূল্যায়ন করবে কে এই বাক্য অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে কে এই বাক্যের প্রতি ইমান আনবে কে এই বাক্য দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইবে অথচ হাদিস তিরমিজি দুই হাজার পাঁচশো নয় এসেছে হাদিস তিরমিজি এক হাজার আহমাদ এক হাজার চারশো তিরিশে এসেছে এবং এই হাদিসটা আরো অনেক বর্ণনায় রয়েছে রসুল্লাহ সাল্লাম বাক্য এভাবে বললেন প্রথমে বললেন যে তা হচ্ছে মাথা মুন্ডনকারী এরপরে বললেন ওই মুন্ডন দ্বারা চুলকে বুঝাই নাই দিনকে বুঝিয়েছি এরপরে আল্লাহর নবী বললেন যে তোমরা দুজনের ভিতরে শত্রুতা তৈরি করা থেকে বেঁচে থাকো কারণ দুই ব্যক্তির ভিতরে শত্রুতা তৈরি করা মানে দিনকে ধ্বংস করে দেওয়া আবু সির মারদি আল্লাহ তিনি বলছেন রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মান দর দরবিহি অমান শাক্লাহবিহি যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেবে আল্লা তাকে কষ্ট দেবে যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলবে আল্লা তাকে বিপদে ফেলবে যে ব্যক্তি বলে যে আমি কষ্টে থাকি সে যেন কোনো মুসলমানকে কষ্ট দেয় যে ব্যক্তি বলে আমি বিপদে থাকি সে যেন কোনো মুসলমানকে বিপদে ফেলে কারণ কোনো ব্যক্তি যদি আর বান্দাকে কষ্ট দেয় বিপদে ফেলে তাহলে আল্লাহ তাকে কষ্ট দেবেন বিপদে ফেলবেন ইভন মাজা দুই হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস মনে আমি আপনাদের বোঝাতে পারছি না আপনাদের কি কষ্ট হচ্ছে মনে হয় আমার কথা বেশি ই হয়ে যাচ্ছে বোঝা একটু কঠিন হচ্ছে নাকি বুঝতে পারছেন আমি তো সিরাজগঞ্জের মানুষ আপনাদের ভাষার সাথে আমার ভাষার কিছু জড়তা আছে আপনারা আঞ্চলিকভাবে যেভাবে কথা বলেন আমি সাধু ভাষা জানি না শুদ্ধ ভাষা অত চমৎকারভাবে বলতে পারি না চলিত ভাষাটা অত ভালো করে বলতে পারি না যতটুকু আমি জানি বলতে পারি শিখেছি তার আলোকেই হয়তো বা কোনো জায়গায় ভাষার ক্ষেত্রে আপনাদের বুঝের ক্ষেত্রে কম বেশি হতে পারে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বদলা দান করুন এরপরে আল্লাহর নবী বললেন আল্লাহ নবীর সাহাবি আবদুল্লা বিন আল্লাহ আনহুমা তিনি বলছেন রসুল সাল্লিহাল আলম্বার ফনাদা বি সউতিন রফিয়াইন فقال একদিন আল্লাহর নবী একটা উঁচু জায়গায় দাঁড়ালেন তিনি উঁচু জায়গায় উঠে আমাদের দিকে লক্ষ্য করে বললেন এই ভাবে বললেন ইয়া মাহশারমান আসলামা বিলিসানিহি ওয়ালাম ইফদিল ঈমানু ইলা কলবিহি তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো জবানে বলেছো আমরা ইসলাম গ্রহণ করেছি কিন্তু অন্তরে এখনো ইসলামের প্রভাব রাখো নিজুল মুসলিমহীন তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না ওলাহরাহীম এবং তাদের দোষ অনুসন্ধান করো না কোনো বর্ণনায় এবং তাদের দোষ অনুসন্ধান করো না কোনো বর্ণনায় তাদেরকে লজ্জা দিও না তাদেরকে কষ্ট দিও না তাদের দোষ অনুসন্ধান করো না কারণ যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ খোঁজা শুরু করবে আল্লাহ তালা তার দোষ খোঁজা শুরু করবে আল্লাহ তালা যার দোষ খোঁজা শুরু করবে তাকে আল্লাহ তালা অপমানিত করবে যদি সে নিজের ঘরের ভিতরে থাকে তবুও আল্লাহ তাকে অপমানিত করবেন সে যদি মুসলমানকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেবে সে যদি মুসলমানকে লজ্জা দেয় আল্লাহ তাকে লজ্জা দেবে সে যদি মুসলমানের দোষ খোঁজে আল্লাহ তার দোষ খুঁজবে আল্লাহ তালা যার দোষ খুঁজবে তাকে আল্লাহ অপমানিত করবেন সে যদি নিজের ঘরের ভিতরে থাকে তবুও করবেন তেরমিজি দুই হাজার বত্রিশ বাক্যটা এভাবে বলেছেন সোল্হ সল্লাল্লাহ কয়েলেই হিবাসাল্লাম বলেছেন ইন্নামিন আরবার রিবা আল ইস্তিতালা তুফে অহিরুদিল মুসলিম বিভয়ী রে হাকিন তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ সবচেয়ে বড় সুদ টাকা একটা যে সুদ খায় আমরা বাক্যটা জানিয়েছি একটা যে সুদ খায় জিনার গুণা পায় একটা যে সুদ খায় অথবা যে সুদ খায় সুদের পাপের একটা স্তর আছে একটা হচ্ছে উপরের পাপ আরেকটা হচ্ছে নিচের পাপ উপরের যেটা আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা আর নিচের যেটা মায়ের সাথে জিনা করা মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা সুদের পাপের একটা বৈশিষ্ট্য এটা ঠিক আল্লাহর নবী বললেন তোমরা কি জানো সবচেয়ে বড় সুদ কি সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা অতএব মুসলমানের মানহানি করো না মুসলমানের সম্মানহানি করোনা সুদের জগতে সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা তোমরা এই কাজ করো না এটা যেন তোমাদের ভিতর দিকে বের না হয় আনা আসিবনে মা লেক্রদি আল্লাহ খান হুতিনি বললেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন লামা রজাবি রব্বী মারতুবি কৌমিন লাহুম আজ ফারুন একমি শুনা হজু আহহুম হসুদুর রহম এরপরে আল্লাহ রুনবী বললেন আমি একদিন আল্লাহর কাছে যখন গেলাম মিরাজে তার সাথে দেখা করার জন্যে তখন আমি এক শ্রেণীর লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম তাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা অনেক ধারালো এই নখগুলো দিয়ে তারা তাদের মুখকে ক্ষত বিক্ষত করছে খামচাচ্ছে খুঁচাচ্ছে এই নখ দিয়ে তারা তাদের বক্ষ থেকে গোস্তকে সরিয়ে ফেলছে খুঁচাচ্ছে আমি জিব্রাইলকে বললাম মানহা উলাইয়া জিব্রিল হে জিব্রাইল কারা এই ব্যক্তিরা যারা তাদের নখ দিয়ে মুখের গোস্ত তাদের শরীর থেকে আলাদা করছে যারা তাদের নখ দিয়ে তাদের বক্ষ থেকে গোস্তকে আলাদা করছে এরা কারা তখন জিব্রাইল আমিন আমাকে বললেন হাওলা এই ব্যক্তি হচ্ছে তারা যারা মুসলমানের গি বাদ করে বেড়াতো যারা মুসলমানের গোস্ত খেয়ে বেড়াতো এরা হচ্ছে তারা যারা মুসলমানের পিছনে লেগে থাকতো কে কি ক্ষতি করেছে কে কোন জায়গায় কি করেছে কে কি অন্যায় করেছে এইগুলো জানার জন্য তাদের পিছনে লেগে থাকতো এবং মানুষের গিবাদ করে বেড়াতো মানুষের গোস্ত খেয়ে এই জন্য আজকে তাদের এই অবস্থা আজকে আমাদের সমাজের লোকেদেরকে গিবোটটা ভালো করে বোঝানো যায় না যদি বলা যায় অমুক ভাইয়ের গীবত করিয়েন না তখন বলে ও চুরি করেছে তাই তো বলেছি ও চোর ওই ব্যক্তির গিবত করেন না আরে ভাই ও জিনা করে তাই তো বলেছি জিনাকার ও মদ খায় তাই তো বলেছি মদ পানকারী ও বিড়ি খায় তাই তো বলেছি নিশা করে এই জন্য ও করে তো তাই জি ভাই ও করে তাই গিবত আর না করলে হতো আপবাদ গিবত কেন ও করে তাই চুরি করে আপনি বললেন তাই গিবত তাহলে কি চুরি করে বলা যাবে না বলা যাবে এইভাবে বলা যাবে তাকে যদি হেঁয় করা উদ্দেশ্য না থাকে তাকে যদি অপমান করা উদ্দেশ্য না থাকে সমাজকে যদি সতর্ক করা উদ্দেশ্য থাকে তাহলে বলা যাবে এছাড়া বলা যাবে না মোস্তাউর আল্লাহ আল্লাহানহ তিনি বলছেন আপনাদের আর বেশি কষ্ট দিব না অল্প কিছু সময় মোস্তাউর ইদ্রদি আল্লাহানহ তিনি বলছেন নবী সাল্লাহাল্লাম থেকে বর্ণনা করছেন এভাবে মান আকালাবি রাজুলিন মুসলিমিন উকলাতান ফা ইন্না আল্লাহ ইতুমুহু মিসলাহা মিন নাম আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি কোনো মুসলমানের নিন্দা করে মুসলমানের গীবত করে মুসলমানের নিন্দা করে এক গ্লাস এক লোকমা খেলো আল্লাহ তাআলা বিনিময়ে তাকে ওই পরিমাণ জাহান্নামের আগুন খাওয়াবেন ভাষা তো বোঝে গেল না কিভাবে এক চুমুক এক গ্লাস এক অংশ একটু নিন্দা করে কি খেলো জি আপনি আব্দুর রহমান ভাইয়ের গিবত করছিলেন আব্দুল কুদ্দুজ ভাই আপনার কাছে আসলো আপনি আব্দুর রহমান বাইরে গিবত করছিলেন সে আপনার পাশে বসে বলল ঠিকই বলেছে ও খারাপ ও ভালো না ও ইটা করে ও কি ভালো ওর কারণে সমাজে খালি বিভক্তি ঘটে ওর কারণে হয় হয় সেটা ও ও তো ভালো না ঠিক আছে দোস্ত ভয় ও ভাই একটা চা দিয়েন তো তখন চা দেওয়া হয় দুই ভাই মিলে চা খায় সাথে বিস্কুট খায় আর আর একজনের করে এই জন্য গিবতের যত মজলিস এর ভিতরে উপরে বাজার আর চায়ের দোকান ওখানে গেলে গিবদ না করলে ওখানে মানুষের বদনাম না করলে ওখানে মানুষের মানহানি না করলে ওখানে মানুষের সন্মানহানি না করলে মনে হয় চা ওর হজম হয় না হজম হয় এই জন্য আল্লাহর নবী বলেছেন ঠিক আছে গীবত করে খেয়েছো না ওই পরিমানে জাহান আগুন আল্লাহ খাওয়াবেন রেডি থেকে সাওবান বেরজুল মুসলিমিন